ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। তো বসন্ত উপলক্ষে ঘরটাকে নতুন রূপ দিলাম, সাথে কি কি করলাম সব মিলিয়ে থাকবে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভ্লগে। বসন্তের দিনের ভ্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তেমন কোনো প্ল্যান নেই, যেহেতু অফ ডে না, অফ ডে থাকলে হয়তো বা বাইরে ঘোরাঘুরির বা কোথাও যাওয়ার প্ল্যান করা যেত, কিন্তু যেহেতু অফ ডে না তো বাসায়ই থাকতে হবে। ভাবলাম বসন্ত নিয়ে আমি সবসময় একটু এক্সাইটেড থাকতাম, আমার কাছে খুব ভালো লাগতো। আগে দেখা যেত যে ক্যাম্পাসে সবাই মিলে শাড়ি পরে যাইতাম, প্রোগ্রাম হইতো, তো এখন যেহেতু সেই অপশনগুলো নেই তো ভাবলাম আমার বেডশিটটাই বিছিয়ে ফেলি, ঘরটাকে একটু সুন্দর করে মন মতো সাজিয়ে নেই। এখন যেহেতু বসন্ত আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে, তো আমি বাসন্তী রঙে একটা বেডশিট দিয়ে আমার বেডরুমটা একটু গুছিয়ে নিলাম। আর ভ্যালেন্টাইন্স ডেটা নিয়ে আমার কখনো এক্সাইটমেন্ট কাজ করতো না, বা ওইটা আমার কাছে কোনো ডে মনে হয় না, তবে বসন্ত নিয়ে যেহেতু এক্সাইটমেন্ট কাজ করে, আর দেখলাম যে আমার ঘরে হলুদ আর লাল রঙের সব কিছু আছে, তো ভাবলাম যে এই দুইটা কালার মিক্সড করে বেডরুমটাকে সুন্দর করে সাজিয়ে ফেলি। এবার চলে আসি দুপুরে রান্না বান্নায়। রান্না তো করতেই হবে, তবে আমার কিছুদিন হলো এমন হয়েছে যে আমার হাতের রান্না আমার কাছে মজা লাগছে না, মানে যেটাই রান্না করছি মানে তেমন একটা রুচি হচ্ছে না খাওয়ার, যার কারণে আজকে ভাবলাম যে একটু ঝালঝাল কিছু রান্না করি যেগুলো খেতে ভালো লাগবে। তো এই কারণেই আজকে শুটকি ভুনা করার ট্রাই করতেছি। আমি আগে কখনো শুটকির অন্যান্য আইটেম করেছি, বাট লইট্টা শুটকিটা ভুনা করা হয় নাই। তো আজকে নিজের আইডিয়া অনুযায়ী মনে হচ্ছে যে এভাবে এভাবে রান্না করলে হয়তো বা ভালো লাগবে, তো সেই এভাবে করছি, জানি না যে এভাবে করে কি না। শুটকি ভুনাতে আমি দারচিনি, তেজপাতা বা আদা বাটা কাউকে দিতে দেখি নাই, তো আমি আমার মতো করে যেহেতু রান্না করছি যার কারণে আমি অ্যাড করলাম। আমার কাছে মনে হলো শুটকিতে যেহেতু একটু স্মেল থাকে, তো হয়তো বা এই মশলাগুলো দিলে ভালো লাগবে। সবগুলো মশলা কষিয়ে নেওয়ার পর শুটকি দিয়েছি, আর শুটকিটাও কষিয়ে নিলাম, ভালোভাবে কষানো হয়ে গেছে। ইন্ডাকশনে স্টিলের হাঁড়িতে রান্না করতে গেলে নিচে লেগে যায়, যার কারণে দাঁড়িয়ে থেকে সময় নিয়ে রান্না করতে হচ্ছে আজকে। তো আমি ঝোল দিয়ে দিলাম, আমার শুটকিটা রেডি হয়ে গিয়েছে। তো এখন দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে, তো আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসছে। তো ভাত আজকে বেশি কিছু আইটেম না, একদমই সিম্পল, জাস্ট শুটকি ভুনাটা করেছি আর একটু পুঁটি মাছ ভাজি করেছি। এই ছিল আজকের দুপুরের সিম্পল মেনু। তো ক্যান্ডেল ক্যান্ডেলটা নিয়ে এসে রেখে দিয়েছি, কিন্তু ক্যান্ডেলটা যে জ্বালাবো সেটা একদমই মনে নেই। কিছুদিন পর তো গরম পড়বে, আর গরমে তো সারাক্ষণ ফ্যান চালাইতে হবে, তখন ক্যান্ডেল জ্বালাইতে পারবো না। তো এই কয়েকটা দিনে একটু সুযোগ যে একটু ক্যান্ডেল জ্বালিয়ে নেই, তবে আজকে সেটা ভুলে গিয়েছি। কাঁচা বাজারে বাজার করতে যে এই কুমড়োর ফুলগুলো চোখে পড়লো, তো দেখে সাথে সাথেই নিয়ে ফেলেছি, কারণ অনেক ছোটোবেলায় মনেও নেই যে কত বছর বয়সে মনে হয় এই কুমড়ো ফুলের বড়াগুলো অনেক খাওয়া হতো, এখন আর সেভাবে চোখে পড়ে না। আর এই ফুলগুলো যে সেল করে সেটাও আমি লাইফে ফার্স্ট টাইম দেখতে পেলাম। এগুলো তো নিয়ে সংরক্ষণ করা বা দুই তিন দিন রেখেও খাওয়া যাবে না, ফুলগুলো অলরেডি নেতিয়ে পড়েছে, যার কারণে অল্প করেই নিয়ে এসেছি। আর এই তো পানিতে ভালো করে ভিজিয়ে রাখছি, যে ভেতরে যদি কোনো ময়লা বা কিছু থাকে সেগুলো ক্লিন করে নিব। তো ভালোভাবে পানিতে ক্লিন করছি। এখন একটা মজার ব্যাপার শেয়ার করি, যে মামার কাছ থেকে কুমড়ো ফুলগুলো কিনেছি, তো উনি আমাকে বলছিল যে বাসায় কি গুঁড়ো আছে, তা আমি বললাম কিসের গুঁড়ো, বলতেছে যে বেসনের গুঁড়ো, তা আমি বললাম হ্যাঁ আছে, বলতেছে যদি থাকে তাহলে নিয়ে যাও, আদারওয়াইজ নিয়ে যাওয়ার দরকার নাই। তো আমি বললাম কেন মামা, বলতেছে সেদিন একজন এরকম ফুল কিনে নিয়ে গেছে, সে কোনো কিছুতে না গুলিয়ে সরাসরি এইটাই মানে ফুলটাই তেলে ভাজছে, তো ভাজার পরে দেখছে যে ভাজা ভালোভাবে হয় নাই বা কোনো একটা কিছু হয়েছে, সে পরের দিনে বাকি ফুলগুলো নিয়ে মামার কাছে চলে আসছে যে কি ফুল দিয়েছেন সেটা খাওয়া যাচ্ছে না। পরে মামা একটা দোকান থেকে বেসনের গুঁড়ো কিনে সে কাস্টমারকে দিছে, যে বাসায় যেয়ে এভাবে করে খাবেন তাহলে মজা লাগবে। তো আমি বললাম হ্যাঁ মামা প্রবলেম নেই, আমি জানি যে কিভাবে এটা করে। যিনি হয়তোবা নিয়ে গিয়েছেন তিনি জানতেন না যে এই ফুলের পাকোড়াটা কিভাবে করতে হয়। তো আসলে এইভাবে আস্তে আস্তে এই জিনিসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো বলতে বলতেই কিন্তু আমার ফুলের পাকোড়াটা করা শেষ। আর আমি এভাবে একটু ডাটা রেখেছি, এতে করে বেসনে ডুবাতে সুবিধা হয়। তো ডাটাটা আপনারা চাইলে মুচমুচে ভাজা হয়ে গেলে খেতেও পারেন, বা আমি শুধু ডাটাটা ফেলে দিয়ে উপরে অংশটুকু মানে ফুলটুকু খেয়ে ফেলবো। তো এইভাবে এই স্ন্যাক্সটা কিন্তু সন্ধ্যার নাস্তায় খুবই ভালো লাগে, আমার তো ভাতের সাথে না, এমনিই খেতে ভীষণ মজা লেগেছে। কার কার এই কুমড়ো ফুলের পাকোড়া পছন্দ, নাকি আপনি ফার্স্ট টাইম দেখলেন যে এই কুমড়ো ফুলের এইভাবে পাকোড়া বানানো যায়, চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এখন সন্ধ্যার পর, তো সবার অফিস করা শেষ, হঠাৎ করে রাজমান ভাইয়া বলছে যে বের হবা নাকি, তো সবাই শাড়ি পরবে, আর আমার মানে মনে হচ্ছিলো যে একটু বের হব। তো আমি বারবার বলতেছিলাম যে বসন্ত এসে গেছে বলে, তো আমার তো মনে হচ্ছে বসন্ত চলে গেল।
তো ভাবছি যে এই শাড়িটা পরবো। এই শাড়িটা অনেক আগের, একবার বসন্ততে পরেছিলাম ক্যাম্পাসের প্রোগ্রামে, ওই একদিনই পরছি, ওইভাবে রেখে দিছিলাম, তো আজকে ভাবলাম যে এটাই পরি। সকালেও জানতাম না যে আমরা আজকে বের হব, একদম সাডেন বের হওয়া, তবে আমার খুব ইচ্ছা হচ্ছিল যে একটু শাড়ি পরে কোথাও ঘুরতে যাব বা একটু শাড়ি পরবো, যার কারণে সাডেন হইলেও আমি শাড়িটা বের করে নিয়েছি যে আমি শাড়ি পরবো। টাঙ্গাইলে যেহেতু ঘোরার মতো বা বসে কোথাও গল্প করার মতো জায়গা নেই রেস্টুরেন্ট বাদে, যার কারণে ভাইয়েরা পৌর উদ্যানে দাঁড়িয়ে ওয়েট করছিলো সবাই মিলে, তো ওখানে দেখি সবাই বাদাম খাচ্ছিলো, তো সেটা শেষ করে এখন ডিসিশন নেওয়া হলো যে আমরা পথিকে আসবো। পথিক একটা বেকারির দোকান, তো এইটাতে বলতে গেলে সবাই আড্ডা দেওয়ার জন্য আসে, আর এখানকার কেক কফি আর লাচ্ছিটা ভালো, তো সেজন্য আমরা আজকে ঠান্ডার দিন, আমি এই জন্য লাচ্ছি নেইনি, তো ওদের ফেমাস এই কেকটা খাচ্ছি। এরপরে সবাই মিলে ডিসিশন নেওয়া হলো যে লাজিজ কুইজিনে যাওয়া হবে, তো যাওয়ার পথে এখানে টাঙ্গাইল ক্লাবে দেখি অনেক ভিড়, এখানে পিঠা উৎসবও হচ্ছে আর সেটার আজকেই লাস্ট ডেট, তো এখানে দেখতে পেলাম যে বসন্ত বরণ আর পিঠা উৎসব উদ্যোক্তাদের একটা মেলা হচ্ছে টাঙ্গাইলে, যারা অনলাইন পেজ আছে বা কিছু সব এখানে স্টল দিয়েছে, তো সেগুলো একটু ঘুরে দেখছি। প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তবে স্টল খুবই অল্প ছিল। ক্লাবের ভিতরের স্টলগুলোতে ড্রেস কসমেটিক্স এই টাইপের আইটেম ছিল, আর বাইরে এখানে পিঠার দোকান ফুচকার দোকান ছিল। টাঙ্গাইলে এখন যাওয়ার মতো এই একটাই রেস্টুরেন্ট লাজিজ কুইজিন, যেটা এরকম বিভিন্ন অকেশনে সুন্দর করে সাজায়, তো এখানে দেখতে পেলাম আজকেও খুব সুন্দর করে ডেকোরেশন করা, যেহেতু ভ্যালেন্টাইন্স ডেও আজকে, তো এরা মেইনলি ভ্যালেন্টাইন্স ডেটাকে ফোকাস করেই সব কিছু সাজিয়েছে রেড বেলুন দিয়ে। We began to feel the fire. We rise like tall. পুরো রেস্টুরেন্ট একদম ফুল ছিল, মানে দাঁড়ানোর জায়গা বা বসার জায়গা পাওয়া যাচ্ছিল না এমন অবস্থা। তো আমরা খাবার অর্ডার দিয়ে এসে একটু পুরোটা ঘুরে দেখছি, আর খাবার অর্ডার দেওয়ার সময় ওরা বলেছে 40 মিনিট সময় লাগবে। আমাদের খাবার চলে আসছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।